সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর ও অর্জুনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেন। এদিকে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে আইনুল নামে আরও একজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া রোববার গভীর রাতে সিলেটের ফেঞ্জুগঞ্জের কচুয়াপহর এলাকার নয়া টিলা থেকে গ্রেফতার হয় রাজন নামে একজন। সন্দেহভাজন হিসেবে এদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ থেকে ধরা পড়েছে রবিউল হাসান নামে আরও একজন। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত 4 জন ও সন্দেহভাজন 2 জন সহ 6 জনকে গ্রেফতার করা হলো। গত শুক্রবার স্বামীর সাথে সিলেট এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নববধূ। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিলেটের গণধর্ষণের ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগের সার বীজ বিতরণ ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব সময় কঠোর মনোভাব প্রদর্শন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাদের নামে এজাহার হয়েছিল 6 জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো আমরা বিশ্বাস করি। আর আমরা আগেই বলেছি আমরা কাউকে ছাড় দেই না। আমরা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমরা সেটাই করবো।